আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভেজে সংরক্ষণ। আমরা মাছ ভেজেও সংরক্ষণ করতে পারি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। কারণ আমি ভেজে সংরক্ষণ করছি, তাতে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না, আর ফ্রিজে রাখলে আমাদের রান্নার সময় খুব ঝটপট হয়ে যায়। তো আমি যেভাবে সংরক্ষণ করলাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলো এভাবেই ভেজে নিচ্ছি আর বাকিগুলোও এভাবেই ভেজে নেব। আপনারা ওইভাবে সংরক্ষণ করতে পারেন, কারণ পরবর্তীতে আমরা যখন রান্না করতে যাব তখন কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আর আমরা যদি এইভাবে সংরক্ষণ করি তাহলে রান্নার সময় আমাদের ঝামেলাটা কমে যাবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।